প্রবলেম গুলো হবে এই সকল প্রবলেমের সলিউশন দিব আমি আর যদি আপনাদের এমন কোন প্রবলেম হয় লাইক আপনি এই ব্যাচে ক্লাস করতে পারতেছেন না আপনি ব্যাচ চেঞ্জ করবেন আপনার সময় চেঞ্জ করবেন লাইক আমাদের ব্যাচের ক্লাস হচ্ছে রাত 10 টায় সো আপনি রাত 8 টার ব্যাচে জয়েন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অফিসে কন্টাক্ট করতে হবে অফিসে কন্টাক্ট করবেন কিভাবে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে হটলাইন নাম্বার আছে এবং এই যে আপনাদের ফেসবুক গ্রুপটা আছে ফেসবুক গ্রুপের মধ্যে দেখেন একটা কাভার ফটো আছে সো কাভার ফটোর মধ্যে দুটা নাম্বার আছে এবং এইখানে একটা টাইম দিয়ে দেওয়া আছে যে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা চাইলে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কল দিতে পারেন এই নাম্বার গুলোতে ঠিক আছে অফিসিয়াল প্রবলেম অফিসিয়াল প্রবলেমের জন্য এই নাম্বারগুলোতে আপনারা কল দিবেন সো আপনারা চাইলে এই নাম্বারগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা যেহেতু আপনার এই গ্রুপে সবাই আছেন এই গ্রুপের কভার ফটোতে নাম্বারগুলো দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ব্যাচ রিলেটেড প্রবলেম অথবা এমন হইতে পারে যে আসলে আপনি আমার ব্যাচে আছেন এই ব্যাচে আমাকে আপনার ভালো নাও লাগতে পারে বা আমি যেভাবে শেখাবো এটা আপনার কাছে ভালো না লাগতে পারে তখন আপনার চিন্তা ভাবনা হবে যে না আমি এই মেন্ট্রো ব্যাচে ক্লাস করব না সেক্ষেত্রে আপনার ব্যাচ চেঞ্জ করার সুযোগ আছে নামে নামে অবজেকশন অভিযোগ সমস্ত অপশন আছে সো আপনারা এই ব্যাপারগুলো অবশ্যই অফিসে করবেন আমার কাছে কখনো বলবেন না যে ভাই আমি এই ব্যাচে ক্লাস করতে পারবো না আমাকে নতুন ব্যাচে দেন ভাই আমি আটটার ব্যাচে ক্লাস করব না দশটার ব্যাচে দেন সো এই প্রবলেমগুলো নিয়ে আমার কাছে আসবেন না আমার কাছে আসবেন কি যে ভাইয়া আমার তো সফটওয়্যারটা ওপেন হচ্ছে না সফটওয়্যারটা ইনস্টল করতে পারছি না ভাই আমি এই টুলের কাজটা বুঝতে পারি নাই ভাই আমি এই জায়গাটা বুঝি না এটাকে আমি আমাকে একটু বোঝাই দিবেন এই যে আপনাদের আমি আমি যে আপনাদের ক্লাসগুলো নিব ক্লাস রিলেটেড যত প্রকার প্রবলেম আছে এই প্রবলেমগুলো নিয়ে আপনারা আমার কাছে আসবেন ক্লিয়ার কি সবাই আমার কথা কি ক্লিয়ার আচ্ছা এখন আমাকে একটু বলেন যে আপনাদের ক্লাস কবে হবে ক্লাস কখন হবে এই টাইমটা বা ক্লাস কবে কবে হবে সপ্তাহে কবে কবে ক্লাস হবে এই ব্যাপারগুলো কি আপনাদের কারো কোশ্চেন আছে এই ব্যাপারগুলো নিয়ে ক্লাসের লিঙ্ক কোথায় পাবো এই ব্যাপারগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কারো ওকে সবাই একটু চ্যাট বক্সে লিখে দেন যে আসলে আপনাদের ক্লাসগুলো কবে কবে হবে এবং ক্লাসের টাইমটা মানে কখন এটা একটু সবাই একটু টেক্সট করেন তো আপনাদের চ্যাট বক্সে সবাই একটু টেক্সট করেন ক্লাস কবে কবে হবে এবং ক্লাসের টাইমটা কখন এটা লিখে সবাই একটু মেসেজ করেন জুমের চ্যাট বক্সে ওকে সো এখন ওকে তো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন ওকে ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা লিখতেছে সবাইকে ধন্যবাদ আচ্ছা এখন আপনাদের যে ক্লাস সিলেটের যে প্রবলেম এই প্রবলেমের সলিউশন গুলো কোথায় থাকবে বা আপনাদের ইনফরমেশন গুলো অফিসিয়াল যে ইনফরমেশন গুলো এই ইনফরমেশন গুলো কোথায় পাবেন আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে রাইট ওকে ওকে ভেরি গুড আচ্ছা দেখেন আমি আপনাদের এই বিষয়গুলো আপনাদের সবাই শুনে ফেলেছেন সবাই বুঝতেছেন বাট দেখবেন যখন আমি আপনাদের কোশ্চেন করার সুযোগ দেবো সবাই সেম কোশ্চেনই করবেন যে ভাইয়া কিভাবে ক্লাসে জয়েন করব ক্লাসের লিঙ্ক কোথায় পাবো হ্যাঁ এই ব্যাপারগুলো নিয়ে আবার অনেকেই কোশ্চেন করবেন দ্যাটস সই আমি এই ব্যাপারগুলো আপনাদের কাছ থেকে আবার লিখে নিচ্ছি ঠিক আছে ওকে ফাইন এখন এই যে আমাদের ক্লাসগুলো হবে ক্লাসগুলো তো আপনারা করলেন লাইক আপনার একটা ক্লাস মিস হয়ে গেছে আপনি ক্লাসে জয়েন করতে পারেন একটা ক্লাস করতে পারেন এখন এটার জন্য আপনাদের ব্যাকআপ ভিডিও প্রয়োজন আছে কিনা ব্যাকআপ ভিডিওর প্রয়োজন আছে কিনা বলেন দেখি ব্যাকআপ ভিডিও লাগবে ভেরি গুড সো এই যে আমাদের আপনারা ক্লাস মিস করবেন বা একটা ক্লাসে 10 মিনিট লেটে জয়েন করছেন 10 মিনিট আগে কি হয়েছে এই ব্যাপারগুলো তো আপনারা যারা ক্লাসে জয়েন করবে না তারা মিস করে ফেলবেন তাই না এর জন্য আমাদের কি প্রয়োজন হবে ক্লাসের ভিডিও বা ব্যাকআপ ভিডিও সো এই যে ব্যাকআপ ভিডিও এই ভিডিও লিঙ্কটা আমি আপনাদের এই ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব আজকে রাতেই দিয়ে দিব লাইক আমাদের এই যে রেকর্ড হচ্ছে এই রেকর্ডটা আপনারা পেয়ে যাবেন সো আমি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব ক্লাসের ভিডিও জাস্ট একটা লিঙ্ক দিব কয়টা লিঙ্ক থাকবে বলেন তো ক্লাসের ক্লাস ভিডিও লিঙ্ক কয়টা থাকবে একটা লিংক থাকবে আর সেই একটা আপনারা গেলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন একটা থাকবে এবং সুন্দর করে একটা পোস্ট করা থাকবে যে এই লিংকের মাধ্যমে আপনাদের সবগুলো ক্লাস ভিডিও পাবেন একটা লিংক দেওয়া থাকবে একটা লিংকে আপনাদের প্রতিদিন চাইতে হবে না যে ভাই আজকের ক্লাসের ভিডিও পরশু কালকের ক্লাসের ভিডিও কিভাবে পাবো ভাইয়া পরের দিনের ক্লাসের ভিডিও অমুক দিনের তমুক দিনের ক্লাসের ভিডিও কিভাবে পাবো হ্যাঁ এই ব্যাপারগুলো আপনাদের আর বলতে হবে না জাস্ট লাইক আপনাদের আজকের ক্লাস শেষ আজকের ক্লাস শেষে আপনাদের ক্লাস ভিডিও এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে পেয়ে যাবেন নেক্সট আমাদের ক্লাসগুলো স্টার্ট হবে সিমিলারলি পরের যে ক্লাসের ক্লাস শেষ হয়ে যাবে ক্লাস শেষ হওয়ার এক থেকে দেড় ঘন্টা বা সাথে সাথে আমি ট্রাই করবো ভিডিও দিয়ে দেওয়া তার মানে আপনাদের রেগুলারলি বলতে হবে না যে ভাই আজকে ক্লাসের ভিডিও কোথায় পাবো ক্লিয়ার ব্যাপারটা একটা লিংক থাকবে সেই লিংকে যেদিন ক্লাস হবে সেদিনে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার আগে ভিডিওটা পেয়ে যাবেন আমি সময় নিলাম আপনাদের কাছ থেকে এক ঘন্টার মধ্যে ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন এখন আসেন এই যে গ্রুপটা আছে এই গ্রুপে ইম্পর্টেন্ট যত পোস্ট এই পোস্ট গুলো পাবেন ফিচার্ড এর মধ্যে যারা পিসি থেকে দেখতেছেন তারা ফিচার্ড এর মধ্যে পাবেন আহ ফোন থেকে লাইক আপনি যদি ডিরেক্টলি ফেসবুক অ্যাপস টা ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখানে ফিচার্ড অপশন টা নাও পাইতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে পাবেন আহ অ্যানাউন্সমেন্ট সো ফিচার্ড বা অ্যানাউন্সমেন্ট এই ফিচার্ড এর মধ্যে ইম্পর্টেন্ট যত পোস্ট আছে এই পোস্ট গুলো পাবেন ঠিক আছে লাইক আপনাদের এখানে দেখেন এই অ্যানাউন্সমেন্টটা পিন করে দেওয়া আছে এখানে সিমিলারলি এখানে ক্লাসের লিংকটা এটা একদম উপরে থাকবে যেহেতু আপনাদের এটা রেগুলার লাগবে সো এটা আমি একদম আচ্ছা আমি এখন এই গ্রুপে অ্যাডমিন হইতে পারি না আচ্ছা আমাকে এই গ্রুপে এখন অ্যাডমিন দেয়া হয়নি সো আমাকে গ্রুপে অ্যাডমিন করে দিলে আমি এখানে পোস্ট গুলো পিন করে দিব ক্লিয়ার আমি যে পোস্ট গুলো করব বা আপনাদের ক্লাসের ভিডিও ক্লাস লিংক এই সংক্রান্ত যত পোস্ট এই পোস্টগুলো কোথায় পাবেন ফিচারের মধ্যে রাইট ক্লিয়ার রাইট রাইট ক্লাসের লিংক মানে আপনাদের যত রকমের ইনফরমেশন এখন সবগুলো গ্রুপে পাবেন মানে এটা আর আপনাদের পার্সোনালি এসএমএস করে বা আপনাদের ইমেইল করে দেয়া হয় এভরিথিং আপনারা এখন পাবেন ফেসবুক গ্রুপে এর আগে আপনাদের মেইলে দেওয়া হয়েছে কারণ আপনাদের যদি প্রথম ক্লাস আপনারা তো জানেন না কোথায় কিভাবে পাবেন দ্যাটস হোয়াই আপনাদের মেসেজ করে দেয়া হয়েছে আপনাদের ইমেইল করে দেয়া হয়েছে ঠিক আছে বাট এখন তো আপনারা বুঝতে পারলেন এখন আমরা সবাই একসঙ্গে জয়েন করেছি আমরা বুঝতে পারতেছি যে আমরা কবে কিভাবে ক্লাস করব। ইভেন আপনাদের আজকের ক্লাসটা আপনাদের শুধু ইনফরমেশন গুলো দেওয়ার জন্য যেন আপনারা ইনফরমেশন গুলো মিস না করেন লাইক নেক্সট ক্লাসে যেন জয়েন করে আমাকে না বলেন যে ভাই আমি তো জানি না ক্লাসের ভিডিওটা কোথায় দেয়া হবে ভাই আমি তো জানি না কোন প্রবলেমের জন্য কোথায় ফোন করতে হবে ঠিক আছে তো এই জন্য আপনাদের বেসিক্যালি আজকের ক্লাসটা যেন আমাদের নেক্সট নেক্সট ক্লাসগুলো সুন্দরভাবে করতে পারি ক্লিয়ার আচ্ছা এখন মানে আরেকটা ছোট কোশ্চেনের आंसर দিব সেটা হচ্ছে আমরা অনেকেই আছি যারা এখনো আমরা ডেস্কটপ বা ল্যাপটপ কিনতে পারিনি বাট প্রবলেমটা হচ্ছে যে তারা ফোন থেকে জয়েন করেছেন আজকে ক্লাসে বা ফোন থেকে আমাদের গ্রুপে জয়েন করেছেন বা এই কোর্সে ভর্তি হয়েছেন ফোন ফোন নিয়ে ফোন থেকে তাদেরকে আমি বলবো ফোন থেকে আপনি খুব বেশি কাজ করতে পারবেন না খুব বেশি ক্লাসও করতে পারবেন না তো আপনারা যে কাজটা করবেন যদি এই মাসে বা এক মাসের মধ্যে যদি এক মাসের মধ্যে আপনাদের পিসি কেনা পসিবল হয় তো যদি আপনাদের এক মাসের মধ্যে কম্পিউটার বা ল্যাপটপ কেনা পসিবল হয় তাহলে আপনি এই ব্যাচে কন্টিনিউ করেন ঠিক আছে এখন যদি ভাইয়া আমি কিনতে না পারি এক মাসের মধ্যে তাহলে আমি কি করব তাহলে আমি বলবো আপনি একটু অফিসে কন্ট্যাক্ট করবেন অফিসে বলবেন যে ভাই আমি তো এই মাসের মধ্যে কম্পিউটারটা কিনতে পারবো না সো আমাকে আমাকে নেক্সট আমি আমি তো পরের মাসে কিনবো 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 বা দুই মাস পর যখন কম্পিউটার তখন একটা নতুন ব্যাচে দিয়ে ঠিক আছে অথবা কম্পিউটার কেনার পনেরো দিন আগে বা এক মাস আগে একটা নতুন ব্যাচে জয়েন করবেন এটাতে কোনো প্রবলেম হবে না বুঝতে পেরেছেন আর যদি মনে করেন যে না ভাইয়া আমি তো এক মাসের মধ্যে কিনবো তাহলে আমি বলবো এই ব্যাচে কন্টিনিউ করার কেন বলতেছি এটা আপনাদের ভালোর জন্য আপনি যদি ফিনান্সিং করতে চান প্রফেশনাল কাজ করতে চান তাহলে ফোন থেকে করতে পারবেন না সেক্ষেত্রে আপনার একটা ডেস্কটপ বা আমার আপনার একটা কম্পিউটার লাগবে ঠিক আছে সো দেড় সময় আমি আপনাদের বলতেছি আহ আপনারা যারা এক মাসের মধ্যে কিনতে পারবেন তারা এই আমাদের এই ব্যাসে কন্টিনিউ করেন আর যদি এক মাসের মধ্যে কিনতে না পারেন তাহলে আপনি আরো কিছুদিন পর স্টার্ট করেন কারণ আপনি চাইলে ভিডিও গুলো দেখতে পারেন ক্লাস গুলো করতে পারেন বাট ক্লাস করে শুধু তো হবে না আপনাকে প্র্যাকটিস করতে হবে পাশাপাশি যাদের একেবারেই সম্ভব না তাদেরকে আমি বলবো তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনটা চুজ না করে আপনি অফিসে কল করে ডিজিটাল মার্কেটিং এ কনভার্ট হয়ে যান ডিজিটাল মার্কেটিং এর অনেক কাজ আছে যেগুলো আপনি ফোন থেকে করতে পারবেন দুই চার মাস কোনো প্রবলেম নাই ইভেন আপনি একটা কোর্স ফোন থেকেই শেষ করতে পারবেন সো আপনার যদি গ্রাফিক্স ডিজাইন শেখার ইচ্ছা থাকে এটা এই ইচ্ছাটা পোষণ করেন মনে রাখি রেখে দেন অফিসে ফোন করে বলেন যে ভাই আমাকে ডিজিটাল মার্কেটিং এর একটা ব্যাচে দেন আমি একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বুঝি দেন আমি আস্তে আস্তে কাজ শেখার পর বা ফোন থেকে ডিজিটাল মার্কেটিং শেখার পর আমি যদি আর্ন করতে পারি তখন একটা ডেস্কটপ কিনবো দেন আমি গ্রাফিক্স এর কোর্সটা করে ফেলব ঠিক আছে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সে যেতে পারেন আর একই যদি সম্ভব না হয় তাহলে আমি বলবো যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করেন আপাতত ঠিক আছে আমার মনে হয় যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আমি কি আপনাদের সব ইনফরমেশন দিতে পেরেছি আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন গুলো যতটুকু প্রয়োজন আপনাদের সুনাইয়া আক্তার আপু আপনি বলছেন যে আপনি দুই তিন মাস পরে কিনবেন এখন শুধু শিখবেন এখন হ্যাঁ সমস্যা নেই আপনি কন্টিনিউ করতে পারেন কোনো প্রবলেম নেই আপনি যদি চান যে আপনি কন্টিনিউ করবেন বা দুই তিন মাস পরে পিসি কিনবেন কোন সমস্যা নেই আপনারা আমাকে যারা আমার এই ব্যাচে থাকবেন যাদের সঙ্গে পরিচয় হচ্ছে আমার আজকে তো লাইফ টাইম আমি যতদিন বেঁচে আছি বা আমি যতদিন গ্রাফিক্স নিয়ে কাজ করতেছি ততদিন পর্যন্ত আপনারা আমার সাপোর্ট পাবেন সো আপনি এখন কন্টিনিউ করেন দুই তিন মাস পরে কিনেন তখন আমার সাপোর্ট পাবেন কোনো प्रॉब्लम নাই বা আপনি অফিসে কথা বলে রাখেন বা আমি যদি আপনি এখন অ্যাকচুয়ালি পিসি না কিনতে পারেন যদি বলেন যে ভাই আমি শুধু এখন তো দেখে যাব পরবর্তীতে প্র্যাকটিস করব সো আমি ট্রাই করব আপনাদের পরবর্তীতে যখন আপনি ডেস্কটপ বা ল্যাপটপ কিনবেন আমি আপনাদের নতুন একটা ব্যাচে জয়েন করে দেয়া ট্রাই করব ঠিক আছে আচ্ছা কোন ভাই আপু হয়তো স্ক্রিন এর মধ্যে আকাকি করতেছেন সো এই ব্যাপারগুলো আমি খুব মানে হার্ডলি নেই আজকে ফার্স্ট ক্লাস সো আপনাদের সঙ্গে আজকে আমি হার্ড কথা বলতে চাচ্ছি না তো আমরা যখন ক্লাস করব তখন এই ধরনের একা একই ডিস্টার্ব করা যাবে না তাহলে ক্লাসের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে আমাদের যে কাজটা করতে হবে আমি আপনাদের সমস্ত মানে আপনাদের যতটুকু করার ক্ষমতা আছে জুমের মধ্যে আমি সবকিছু অফ করে দিব এরপরেও যদি মনে হয় যে না আসলে আমি পারছি না তখন জাস্ট আস্তে করে আপনাকে ক্লাস থেকে রিমুভ করে দিব অথবা ওয়েটিং এ রেখে দিব দশ পনেরো মিনিট না আপনারও ভালো লাগবে আমরাও ক্লাস করে একটু শান্তি পাবো ঠিক আছে তো আপনার একজনের জন্য আমরা সবাই ক্লাসের পরিবেশ নষ্ট করব না আমরা সবাই এখানে শিখতে আসছি হয়তো এখানে অনেকে একটু পারবেন বা একটু অনেকে আছেন একেবারে নতুন সো আমাদের এই কোর্সটা এমন ভাবে সাজানো আছে যে একবারে যারা নতুন যারা কম্পিউটার অন অফ করতে পারেন কম্পিউটারে টুকটাক কাজ করতে পারেন ঠিক আছে সফটওয়্যার কোথায় থাকে কোথা থেকে ইনস্টল করতে হয় বা কোথা থেকে আন করতে হয় এই ব্যাপারগুলো যারা জানেন তারা শিখতে পারবেন এইভাবেই আমরা আস্তে আস্তে যারা সবাই এখানে আসছেন আমি নিব যে এখানে সবাই নতুন সেভাবেই আমরা কাজ করব আমার কথা আপনাদের কি ইনফরমেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো ইনফরমেশন জানার বাকি আছে এনি ওয়ান যদি কোনো ইনফরমেশন জানার বাকি থাকে জাস্ট বলবেন আচ্ছা আমি পার্সোনাল ইনফরমেশন কথা বাদ দেন যেগুলো ইম্পর্টেন্ট এগুলো নেন ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের জন্য সেই ব্যাপারগুলো মানে আমি যতটুকু বলেছি আর কি আপনাদের ইম্পর্টেন্ট যতগুলো আছে এই ব্যাপারগুলো আমি ক্লিয়ার করেছি এরপর আমরা আসবো আমাদের সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবো সফটওয়্যার কিভাবে ইনস্টল করব সো এই ব্যাপারগুলো আমরা এখন দেখব ঠিক আছে সো আশা করি আপনারা সবাই ক্লিয়ার জি আপনাদের এই যে ফেসবুক গ্রুপটা আছে এখানে অ্যাকচুয়ালি আপনাদের ক্লাসের যত হোমওয়ার্ক থাকবে এই হোমওয়ার্ক গুলো এখানে আপনারা পোস্ট করবেন ঠিক আছে এই হোমওয়ার্ক গুলো এখানে আপনারা সবাই পোস্ট করবেন আপনাদের সকল পোস্ট আমি আমারও বলতেছি আপনারা সবাই যে পোস্ট গুলো করবে এই পোস্ট গুলো থাকবে ডিসকাশনের মধ্যে আর আমি যে পোস্ট গুলো করবো বা অফিস থেকে যে পোস্ট গুলো করবে এগুলো থাকবে ফিচার্ডের মধ্যে ঠিক আছে ওকে ফাইন তো আশা করি আমি যতটুকু ইনফরমেশন ডেলিভার করেছি এই ইনফরমেশনগুলো ঠিকঠাক ঠিকঠাকভাবে পেয়েছেন এখন আমাদের নেক্সট যেহেতু আমাদের ক্লাস শুরু হবে সফটওয়্যার নিয়ে আমাদের সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে হবে সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করবেন কিভাবে এই আমি একটু দেখাবো তার আগে আমাকে একটু হেল্প করবেন আপনারা কেউ ডেস্কটপ বা ল্যাপটপ থেকে জয়েন করেছেন এমন কেউ আছেন ওকে ফাইন ভেরি গুড সো আমি জাস্ট একটা ওয়েবসাইট থেকে দেখাবো এবং আমি সফটওয়্যার ডাউনলোড করার ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে সো আপনার যে কোনো একজন যাদের কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করা নাই তারা জাস্ট স্ক্রিন শেয়ার করবেন যে কোনো একজন আমি স্ক্রিন শেয়ারটা অফ করলে আপনার একজন শেয়ার করবেন তো যাদের সফটওয়্যার ইনস্টল করা নাই তারা যে কোনো একজন শেয়ার করেন স্ক্রিনটা ওকে থ্যাংক ইউ নাইদ হোসেন ভাই জয়েন স্ক্রিন শেয়ার করছেন ওকে ফাইন এখন আপনি জাস্ট একটু আমাকে মাউসের অ্যাক্সেসটা দিবেন ঠিক আছে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনি একটু ক্রোম ব্রাউজারটা ওপেন করে ফেলে ওকে সো আমাকে একটু মাউসের অ্যাক্সেসটা দেন ওকে ফাইন দেখেন আমরা কি করব আমরা এখন সফটওয়্যার ডাউনলোড করব সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব যে ওয়েবসাইটের নাম হচ্ছে গেট ইন টু পিসি গেট ইন পিসি ঠিক আছে আচ্ছা সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ওকে দেখেন আমরা সফটওয়্যার কিভাবে ডাউনলোড করব সো আমরা ব্রাউজারে এসে সার্চ করব গেট ইন পিসি লিখে ঠিক আছে গেট ইন টু পিসি জাস্ট লিখে এন্টার করবেন

এই ওয়েবসাইটে আসার পর এখানে একটা সার্চ বার আছে দেখেন সার্চ ওয়েবসাইট সো এখানে এসে আমরা সার্চ করব অ্যাডোবি ইলাস্ট্রেটর ঠিক আছে এখানে এসে আমরা সার্চ করব অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব বা এখানে যে গো বাটনটা লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন ইলাস্ট্রেটরের ভার্সনগুলো চলে আসছে সো আপনারা যে কাজটা করবেন দুই হাজার তবে যাদের পিসির র্যাম এইট জিবি আছে বা এইট জি বেশি আছে এইট জিবি যাদের বেশি আছে তারা দুই হাজার বা তেইশ ডাউনলোড করতে পারেন বা যাদের কম আছে তারা এই ভার্সনটা ডাউনলোড করার কোনো দরকার নাই ঠিক আছে আমি বেসিক্যালি আপনাদের 2020 অথবা 21 থেকে দেখাবো 2020 অথবা 21 থেকেই দেখাবো আমি আপনাদের ঠিক আছে 2019 থেকে 2022 এই ভার্সনগুলো আপনারা যে কোনো একটা যার যেটা পছন্দ সেটাই ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন ঠিক আছে তো ডাউনলোড করার জন্য কি করতে হবে লাইক আমরা এখান থেকে 2022 ডাউনলোড করব বা 2021 ডাউনলোড করব জাস্ট এখানে একটা ক্লিক করলাম ক্লিক করলে কি হবে আমাকে একটা নেক্সট পেজে নিয়ে যাবে এরপর এইখানে একটু নিচে দিকে যাদের ডাউনলোড করা আছে ইনস্টল করা আছে থ্যাংক ইউ আপনাদের বলতে হবে না আপনাদের বলতে হবে না শুধু শুধু মেসেজ দিয়েন না ঠিক আছে ওকে আমরা নিচে আসলাম নিচে দেখেন কি আছে ডাউনলোড ডাউনলোড 64 বিট আর এখানে একটা কথা আছে দেখেন পাসওয়ার্ড 1 ঠিক আছে পাসওয়ার্ড কি আছে 1 সো আমরা এই ডাউনলোড 64 বিটে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন আমি আপনাদের বলতেছি দুই হাজার উনিশ থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত যে যেটা খুশি ইনস্টল করেন আর যাদের র্যাম ষোলো জিবির কম আছে তারা দুই হাজার তেইশ চব্বিশ এগুলো ডাউনলোড করেন না তারা উনিশ বিশ হ্যাঁ ফোর জিবি এইট জিবি যাদের আছে দুই হাজার উনিশ বিশ এই ভার্সন গুলো ডাউনলোড করে নিন দেখেন আমাদের কিন্তু ডাউনলোডটা অলরেডি স্টার্ট হয়ে গেছে কিভাবে বুঝবো এখানে দেখেন এখানে ডাউনলোড আইকন আছে এখানে কি ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে তো সময় লাগবে কতক্ষণ এখানে চল্লিশ মিনিটের মতো দেখাচ্ছে তো এই যে ডাউনলোড করার প্রসেসটা এটা কি আপনারা বুঝতে পেরেছেন তো আমাকে একটু সবাই কি ক্লিয়ারলি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আচ্ছা এরপর আপনারা আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব সফটওয়্যার ডাউনলোড করার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে পোস্ট করে পোস্টটা যদিও পেন্ডিং থাকবে সো এই পেন্ডিং পোস্টটা অ্যাপ্রুভ হলে যেহেতু আমি এখনো গ্রুপে অ্যাডমিন পাইনি এই পোস্টটা একটু অ্যাপ্রুভালে আছে সো এটা অ্যাপ্রুভ করে দিলে আপনার দেখতে পারবেন আচ্ছা এই প্রসেসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এটা ডাউনলোড করার পর একটা কাজ আছে কাজটা হচ্ছে কি এটা একটা জিপ ফোল্ডারে ডাউনলোড হবে দেখেন আমরা যদি একটু ডাউনলোড ডাউনলোডটা একটু দেখি এখানে এটা একটা জিপ ফোল্ডারে ডাউনলোড হবে জিপ ফোল্ডার এবং আনজিপ ফোল্ডার এই ব্যাপারগুলোকে আমরা বুঝি সবাই দেখেন এটা একটা জিপ ফোল্ডার জিপ এবং আনজিপ এর মধ্যে পার্থক্য কি আমরা জানি সবাই ওকে বুঝতে পেরেছি অনেকে আছেন জানেন না দেখেন যদি আপনার জিপ ফোল্ডার বেসিক্যালি দেখেন এখানে একটা ফোল্ডার কি মানে কম্প্রেস করে রাখা যায় একটা ফাইলকে একটা নর্মাল ফোল্ডারকে একটা ফাইলে কনভার্ট করে রাখা যায় ঠিক আছে একটা ফোল্ডারকে ফাইলে কনভার্ট করাটার নামই হচ্ছে জিপ ফাইল ঠিক আছে এই জিপটাকে আনজিপ করতে গেলে একটা সফটওয়্যারের প্রয়োজন হয় সফটওয়্যারটার নাম হচ্ছে উইন্ডার আপনি যদি সফটওয়্যারটা ডাউনলোড করার পর এই ধরনের ফোল্ডার দেখেন আচ্ছা আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করতেছি ডাউনলোডের প্রসেসটা তো আশা করি বুঝতে পেরেছেন ল্যাপটপ ডেস্কটপ একই ঠিক আছে ফোন থেকে ফোন যাদের তাদের তাদের ব্যাপারগুলো আমি আগেই ক্লিয়ার করেছি আপনাদের যাদের ফোন আছে তাদের কি করতে হবে এই কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আপনি মিস করছেন কিনা আমি জানি না আপু আমি একটা জিনিস আপনাদের আগে বলেছি আবার কেন কোশ্চেন করছেন যাদের ফোন তারা আমি তো আপনাদের বলছি যে এই কাজগুলো আপনি ফোন থেকে করতে পারবেন না আচ্ছা যাদের ফোন তাদের ব্যাপারে কি আমি কিছু বলেছি একটু বলেন তো আমাকে যারা ফোন যাদের ফোনের ব্যাপারগুলো গুলো আমি কি বলেছি ফোন থেকে এই কাজগুলো করতে পারবেন না এখন আপনারা বলতেছেন যে ভাই আমি কন্টিনিউ করব পরবর্তীতে তিন মাস পর কম্পিউটার কিনে কাজ করব বাট এখন আবার কোশ্চেন করতেছেন যে যাদের ফোন তাদের কি করব আমি তো আগেই বলে দিয়েছি যে ফোন থেকে এই সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারবেন না এখন আপনি যদি ক্লাস কন্টিনিউ করেন এই ব্যাচে তাহলে শুধু ক্লাস গুলো দেখে যেতে হবে পরবর্তীতে যখন পিসি কিনবেন তখন ক্লাস রেকর্ড গুলো দেখে প্র্যাকটিস করতে পারবেন ইভেন যদি আমাকে বলেন যে ভাই আমি তো এখন পিসি কিনেছি আমাকে নতুন একটা ব্যাচে দেওয়া যায় কি না সো সেই ব্যাপারটা আমি অফিসে কথা বলে দেখব আপনাদের ব্যাপারটা এখন ডিসিশন আপনারা নিবেন যাদের ফোন আছে ক্লিয়ার আমি কি আপনাদের ফিসের কথা বলেছি নাকি আমার কোনো ফিস নাই আপনি যদি অফিসে কথা বলেন তাহলে আপনাকে কোনো ফিস দিতে হবে না ঠিক আছে আপনি অফিসে কথা বলে রাখেন আপনাকে নেক্সট টাইম কোনো ব্যাচে দিলে ফ্রিতেই দিবে কোনো ফি দিতে হবে না আর আমাকে জানালে আপনার জন্য আরো বেনিফিট কারণ অফিসে কল দিলে বলতে পারে যে আপনি একটা ব্যাচে ক্লাস করেছেন তো কেন আপনাকে আবার ফ্রিতে দিবে আমাকে জানালে আমি আপনাদের ব্যাপারটা নিয়ে অফিসে জানাই দিব সো প্রবলেম করবে না আচ্ছা দেখেন এইখানে আমার কিছু ফোল্ডার দেখতে পাচ্ছেন এই যে উপরে যে ফোল্ডার গুলো এই ফোল্ডার গুলো আছে এই যে ফোল্ডার এগুলোকে বলা হয় জিপ সো এই এই যাদের উইন্ডার একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা যাদের ইনস্টল করা আছে তাদের এই জি ফোল্ডার গুলো এই ধরনের কালার শো করবে আর যদি উইন্ডার ইনস্টল করা না থাকে তাহলে এই এই ধরনের কালার শো করবে না আপনাদের যে কাজটা করতে হবে ব্রাউজারে এসে উইনার লিখে সার্চ করবেন ঠিক আছে উইনার লিখে সার্চ করার পর এখানে দেখেন ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করবেন দেন এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর এটাকে জাস্ট ইনস্টল করে ফেলবেন ঠিক আছে ডাউনলোড করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর আপনাদের কাজ হচ্ছে আপনি যে সফটওয়্যারটা সফটওয়্যারটা ডাউনলোড করলেন এই এই যদি ধরনের কালার শো না করে লাইক আপনি উইন্ডারটা ইনস্টল করেছেন বাট এই ধরনের ফোল্ডার শো করতেছে না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনার ফোল্ডারটা যেমনই শো করুক ফোল্ডারের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখবেন যে উইন্ডার নামে একটা অপশন পাবেন অথবা রাইট এটা আমার উইন্ডোজ ইলেভেন সো ইলেভেন এবং টেন এর মধ্যে একটু পার্থক্য আছে ইলেভেন এর একটু এভাবে আসে উইন্ডারে যেতে হয় বাট টেনের এর ক্ষেত্রে টেনের এর বেলায় কি হয় যে এই যে উইন্ডারের ভিতরে যে অপশন চারটা এই চারটা অপশন এখানে দেখা যাবে ঠিক আছে সো আপনি উইন্ডারে যাবেন উইন্ডার থেকে এখানে দেখেন কি আছে এক্সট্রা খেয়ার এক্সট্রা একটু অ্যাডোবি ফটোশপ মানে এটা আমার ফটোশপের ফোল্ডার তো দ্যাটস ওয়াই ফটোশপ শো করতেছে এভাবে আপনি আনজিপ করবেন আর যদি এটাতে কাজ না করে তাহলে আপনি কি করবেন রাইট ক্লিক করবেন দেন যাবেন ওপেন উইথ ওপেন গিয়ে এখানে উইন্ডারটা সিলেক্ট করে দিবেন তাহলে দেখেন এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড সো ওয়ান টু থ্রি লাইক আমি এখন এই যে ফোল্ডারটা আছে দেখেন আনজিপ করবেন কিভাবে উইন্ডার ইনস্টল করার পর আনজিপ করবেন কিভাবে লাইক আমি এই ফোল্ডারটা বা এই ফটোশপটা আমি আনজিপ করব বা এখান থেকে আমি ইলাস্ট্রেটরটা ইলাস্ট্রেটর আছে হ্যাঁ

সো আনজিপ করার পর স্টেপ হচ্ছে ইনস্টল ঠিক আছে আনজিপ হয়ে যাক ওকে সো আনজিপ করার পর যে কাজটা করবেন লাইক এটা হচ্ছে আমার আনজিপ ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে যাবেন এই ফোল্ডারের মধ্যে গেলে দেখবেন যে setup.exe নামে একটা ফাইল আছে এই ফাইলের মধ্যে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে একটা নোটিফিকেশন আসবে সেখানে ইয়েস এ ক্লিক করবেন ইএসএ ক্লিক করার পর কন্টিনিউ করার একটা অপশন আসবে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন তাহলে এটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখানে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি এই হচ্ছে সফটওয়্যার ইনস্টল সো আপনারা নেক্সট ক্লাসের আগেই এই সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবেন ডাউনলোড এবং ইনস্টল করে আচ্ছা আমি তো ওয়েবসাইট থেকে দেখালাম এখন আমি আপনাদের একটা ড্রাইভের লিঙ্ক পোস্ট করে দিয়েছি এটা এখনো পেন্ডিং আছে দেখ ঠিক আছে এটা এখনো পেন্ডিং আছে সো এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা লিঙ্কটা পাবেন সো এই লিঙ্কটা আপনারা কখন পাবেন যখন এটা অ্যাপ্রুভ হবে আপনারা কি করবেন জাস্ট सिंपली এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেকগুলো ফোল্ডার আসছে ঠিক আছে 2020 2021 2022 2023 চারটি ফোল্ডার আছে আপনারা কি করবেন যে ভার্সনটা ডাউনলোড করবেন সেই ফোল্ডারের মধ্যে যাবেন লাইক আপনি দুই হাজার একুশ ডাউনলোড করবেন দুই হাজার মধ্যে যাবেন এখন এখানে কি কি আছে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সো এখানে জাস্ট কি করবেন এর পাশেই দেখেন ডাউনলোড আইকন আছে ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এরপর কি বলতেছে ডাউনলোড এনি ওয়ে ক্লিক করলাম ডাউনলোড স্টার্ট হয়ে গেছে ঠিক আছে ডাউনলোড হচ্ছে এভাবে আপনারা ড্রাইভ থেকে ডাউনলোড করবেন দেন ইনস্টল প্রসেস সেম এখন যদি আপনি দুই মধ্যে আসেন দুই হাজার মধ্যে কয়েকটা সফটওয়্যার আছে তিনটা আছে একটা হচ্ছে আফটার ইফেক্ট একটা হচ্ছে ইলাস্ট্রেটর একটা হচ্ছে ফটোশপ সো আমাদের বেসিক্যালি লাগবে ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটর সো আপনি চাইলে এখান থেকে ফটোশপ ইলাস্ট্রেটর ডাউনলোড করে রাখতে পারেন ইনস্টল করে রাখতে পারেন কোনো সমস্যা নাই এটা আপনার ইচ্ছা এখন আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলে কোথায় পাবেন সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর এই যে উইন্ডোজের যে আইকনটা আছে উইন্ডোজ আইকনে ক্লিক করবেন দেন এখানে দেখবেন যে আপনার সফটওয়্যারটা চলে আসছে এই যে আমার ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে ফটোশপ আছে ইন্ডিজাইন আছে সেই সফটওয়্যারগুলো আমার ইনস্টল করা আছে এগুলো চলে আসছে ঠিক আছে এই হচ্ছে সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টলের প্রসেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে এবং যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তারা ক্লাসের ভিডিও পেয়ে যাবেন ক্লাসের ভিডিওটা আজকের ক্লাসের ভিডিওটা পেতে আপনাদের একটু লেট হইতে পারে কারণ এখন তো অফিস বন্ধ আর আমাকে গ্রুপের অ্যাডমিন দেয়া হয় নাই সো আজকের ক্লাসের ভিডিওটা আপনারা আগামীকাল সকালে পাবেন আর যদি কোনোভাবে আমি অ্যাডমিন নিতে পারি ও পেয়ে গেছি ঠিক আছে সো অ্যাডমিন আমি পেয়ে গেছি আপনাদের ক্লাসের রেকর্ডটা আপনারা আজকেই পাবেন বারোটার মধ্যে আশা করি সো আমি যে পোস্টটা করেছিলাম এই পোস্টটা এখন এখানে আপনারা পাবেন তো আপনারা ওয়েবসাইট থেকে ট্রাই করতে পারেন বা আমি যে লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্ক থেকেও ট্রাই করতে পারেন কোথায় গেল আচ্ছা দুটো পোস্ট টা হয়েছে ওয়ান পোস্ট পেন্ডিং ওকে ফাইন আমি একটু দেখতেছি ওকে সো আমার এই পোস্টটা আমি অ্যাপ্রুভ করে দিয়েছি এখন এখন আপনারা এই পোস্টটা এখানে দেখতে পারবেন দেখেন আমি পোস্টটাকে পিন করে দিচ্ছি পোস্টটাকে পিন করে দিচ্ছি পিন করা পোস্টগুলো সবগুলো আপনারা পাবেন এর মধ্যে সো এই এর মধ্যে আপনারা আমার পোস্টগুলো পাবেন ক্লিয়ার এই হচ্ছে আপনাদের আজকে কথাবার্তা আমার পরিচয় আমার ফেসবুক আইডি লিংক দিয়ে দিচ্ছি যদিও আমি আপনাদের গ্রুপে অ্যাডমিন আছি সো আমাকে আপনারা গ্রুপে পাবেন আমি আমার ফেসবুক আইডি লিংকটা দিয়ে দিচ্ছি সো আপনাদের যে কোনো প্রবলেমে আমাকে মেসেজ করবেন আমাকে জাস্ট মেসেজ করবেন যে ভাইয়া আমার এই প্রবলেমটা এটা সলিউশন কি এভাবে ঠিক আছে ভাইয়া হাই ভাইয়া হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছি হ্যাঁ এইগুলো আপনাদের সঙ্গে কথা বলার সময় হবে সো আপনি যখন আমাকে মেসেজ করবেন অবশ্যই আপনার প্রবলেমটা লিখে মেসেজ করবেন যে ভাই আমার এই প্রবলেমটা সেটা কিছু এটা একটু সলিউশন করে দেন ঠিক আছে হাই করার সময় অনেক বাট আগে প্রবলেম আপনারা যদি আমাকে ডিরেক্টলি প্রবলেম লিখে এসএমএস করেন তাহলে আপনাদের সঙ্গে কথা বলতে আমার ইজি হয়ে যায় কারণ সারা দিনে অনেক এসএমএস এ রিপ্লাই করতে হয় সো দ্যাট আমার একটু মানে কষ্টটা আপনাদের একটু বুঝতে হবে আমি যেহেতু প্রতিদিন দুইটা করে ক্লাস নেই সো আমার রানিং ছয়টা ম্যাচের ক্লাস নিতে হয় সবার সঙ্গে কথা বলতে হয় সবার এসএমএস এর রিপ্লে করতে হয় তো অনেক সময় এসএমএস এর রিপ্লে করতে একটু দেরি হতে পারে এবং মোস্ট ইমপর্টেন্ট যে বিষয়টা আপনারা আমাকে পাবেন সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা এই সময়টুকু আমাকে পাবেন আপনারা ঠিক আছে এই সময়টা আমার কাছ থেকে আপনারা হেল্প পাবেন এই সময়টাই আপনারা আমার কাছে মেসেজের রিপ্লে পাবেন প্রবলেমের সলিউশন পাবেন সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা ক্লিয়ার আচ্ছা আমার পরিচয় অনেকে জানতে চেয়েছেন আমার নাম হচ্ছে মোহাম্মদ নয়ন মাহমুদ নূর নবী আমার হোম টাউন রংপুর পড়াশোনা এখনো চলতেছে পাশাপাশি ফ্রিলান্সিং করতেছি জিমনাটিতে ট্রেনার হিসেবে আছি মানে আপনাদের প্রতিষ্ঠানে ট্রেনার হিসেবে আছি এবং আরো একটা কোম্পানিতে জব করতেছি ঠিক আছে ইঞ্জিনিয়ার সিএটিভি এই ছোটখাটো পরিচয় হিসাবে আর বেসিক্যালি আমি কাজ করি ফাইবার মার্কেট ঠিক আছে সো ফাইবার মার্কেট প্লেস নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে পাশাপাশি আমরা ফিলান্সার ডট কম দেখবো আদার্স মার্কেট সম্পর্কে কোথায় গেলে কিভাবে কাজ পাবেন সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার হবে আপনাদের কোর্স মডিউলটা সাজানো আছে চার মাসে তো এই চার মাসে আপনাদের অনেকগুলো ক্লাস মিস হইতে পারে লাইক সামনে ঈদ আছে ঈদের ছুটি থাকবে এই ক্লাসগুলো তখন কি হবে এই ক্লাসগুলো আমাদের ব্যাক আপ কোনো ক্লাস নেওয়া হবে না তার মানে ব্যাপারটা এই না যে আপনাদের ক্লাসগুলো আর হবেই না আপনাদের ক্লাসের মডিউলটা আছে ক্লাসের মডিউলটা আপনারা পেয়ে যাবেন অফিস থেকে এটা পোস্ট করে দিবে সো এই মডিউলটা অনুযায়ী আমাদের কোন ক্লাস যদি মিস হয়ে যায় এই মিস হওয়া ক্লাসগুলো আমরা সিরিয়াল বাই নিতেই থাকব ঠিক আছে কোনো কারণে ক্লাস যদি পোস্টপোন হয়ে যায় সো আমাদের ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজ চলতেই থাকবে ব্যাপারটা এরকম না যে নেক্সট ক্লাস যদি না হয় এই ক্লাসটা আবার কবে হবে মানে এইভাবেই চলতে থাকবে আমাদের ক্লাস কোনো গ্যাপ নাই একটা বাদ দিয়ে আরেকটা আমরা যেতে পারবো না সো আমাদের ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজ চলতেই থাকবে ক্লিয়ার ক্লাসের ডিউরেশন আমাদের ক্লাসের টপিক কভার করতে যতক্ষণ সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা ঠিক আছে সো মিনিমাম এক ঘন্টা আমাদের ক্লাসগুলো হবে তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন মিনাজুল ভাইয়া মিনাজুল ভাইয়া হচ্ছে আমাদের স্যার ঠিক আছে আপনাদের মিনাজুল ভাইয়া হচ্ছে আমাদের স্যার জি আমরা ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব ইনশাল্লাহ ওকে ফাইন সো আপনাদের অনেক অনেক অনেকেই কোশ্চেন করেছেন আশা করি কোশ্চেন আনসার পেয়ে গেছেন এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে করে ফেলে নতুন কোনো যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেন করে ফেলে বাট এমন কোশ্চেন করেন না যেগুলো অ্যান্সার দিয়ে দিয়েছি আমি আচ্ছা উনি ক্লাস নিতে চেয়েছিল আপনি একটু ওনার সঙ্গে কথা বলেন আমি যদি এখন ক্লাসে নিচ্ছি আমি জানি না যে আপনাদেরকে ক্লাস নিতে চেয়েছিল ওকে ফাইন সো আজকে আপনাদের সঙ্গে কথাবার্তা এই পর্যন্তই থাকছে আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে আরো কথা হবে ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার নাম্বার পেয়ে যাবেন নেক্সট ক্লাসে পেয়ে যাবেন নেক্সট ক্লাসে জয়েন করেন সব ইনফরমেশন পেয়ে যাবেন আরো অনেক কিছু জানার থাকতে পারে আচ্ছা দুই হাজার সতেরো হাজার উনিশটা বেটার থেকে করে পরবর্তী যে ভার্সন গুলো এই ভার্সন বেটার ঠিক আছে তো সতেরোতে একটু ঝামেলা আছে সতেরোটা বাদ দিয়ে দেন ইনস্টল করে ফেলেন উনিশ থেকে তেইশ পর্যন্ত ওকে ফাইন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম